সম্মানিত ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা এবং বাংলাদেশ তথা বিশ্বের মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলছে হজের চাঁদ, এই চাঁদে গোটা বিশ্বের কোরবানির একটা রূপরেখা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইসমাইল আলাইহিসসালাম অনুদিত আমাদের কাছে। আমি আশা করি আগামী 29 তারিখ তারই প্রতিচ্ছবি পবিত্র ঈদুল আজহার পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা এবং ঈদের আনন্দে উদ্দেলিত হোক বাংলার ঘরে ঘরে প্রতি ইসলামী আন্দোলনের কর্মী এদের বাড়ি এবং তাদের জীবন গড়ে উঠুক কোরআনের আলোকে। আমি এই প্রত্যাশা করি এবং গোটা বাংলাদেশের মুসলমান, বিশ্বের মুসলিম মিল্লাত আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়ার লক্ষ্যে আপনারা কোরবানি করুন, এবং শুধু এই কোরবানিই কোরবানি না, জীবনটাকেও কোরবানি করুন আল্লাহর দিনের জন্য। জমিন আল্লাহ, আকাশ আল্লাহ, এই জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর বিধান চলবে, এটাই স্বাভাবিক, এটাই আল্লাহর কোরআনের বিধান এবং রাসূলের সুন্নাহ। সেদিক থেকে ইসলাম ও ইসলামী আন্দোলনের দাওয়াত আপনাদেরকে আমি পেশ করছি। আল্লাহ আমাদের সবার প্রতি দয়া করুন, গ্রহণ করুন এবং আল্লাহ আমাদের সহায় হোন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।